আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। কুরবানিতে ছাগল কাটা হয় বা অন্যান্য পশু কাটা হয়, যে যেমন করে। তা কুরবানির যে গোশত, সেই গোশতের একটু আলাদা টেস্ট হয়। অনেক দিন ধরে ফালা পোশাক করা হয়, তো এত চর্বি চর্বি হয়, তার একটা আলাদা স্বাদ হয়, খেতেই আলাদা বোঝা যায় এটা কুরবানির গোশত। তো যখনই কুরবানির নিমন্ত্রণ থাকতো আমার, সকালবেলাতে প্রথম মাংস হওয়ার পরই চালের রুটি আর সেই মাংস, চর্বি দেওয়া সেই মাংস, ওই রকম স্বাদ, আর আমার মাসিমার ওই রান্না, আমি কাসেমকে একসঙ্গে আমরা এক থালাতে খেতাম। তো কখনো এমন হয়েছে যে কুরবানির সময় আমি হয়তো এলাকায় নাই, আমি হয়তো বাইরে আছি, তো মাসিমা বলতো বকরিতে আমার বেটা নাই, কি হবে তাহলে? কুরবানির যে মাংসটা, সেই মাংসটা জল দেওয়া হয়ে যায়। এমনি সময় মাংসতে কি হয়, কষে জল ঢালা হয়, কিন্তু কুরবানির মাংসতে ওই জল ফল ঢালাটার ফলে কুরবানির মাংস অনেকদিন ধরে গরম করে গরম করে গরম করে গরম করে রাখা যায়। তো যতদিন পর্যন্ত না আমি বাইরে থেকে ফিরে এসে তার বাড়ির কুরবানির মাংস খাবো, ততক্ষণ পর্যন্ত আমার মাসিমা সেই মাংসটাকে গরম করে গরম করে গরম করে গরম করে রেখে দিত। শেষে যখন সেই মাংসটা খেতাম, চালের রুটি দিয়ে মনে হতো আচার দিয়ে খাচ্ছি। তো এইভাবেই আমরা বড় হয়েছি। তাই যখন এসব শুনি না দেখি, তখন আমাদেরও কষ্ট হয়, আপনাদেরকে এতটুকু কম কষ্ট হয় না। কেন নিজেদের অজান্তে যেন আমরা দূরত্ব তৈরি করে ফেলছি, কোথায় যাবো আমরা কেউ জানি না। এটা কোনো প্রয়োজন ছিল না, এটা কোনো প্রয়োজন নেই, এতে কারো ভালো হচ্ছে না, কারো ভালো হচ্ছে না। কয়েকদিন আগে দিল্লিতে আমাদের বাড়ির লোকরা দুর্গা পুজো করেছে, মানে দিল্লিতে করোনার কারণে সার্বজনীন দুর্গা পুজো বন্ধ হয়ে গেছে। তাই আমি যেহেতু এমপি, আমার বাড়ি যদি দুর্গা পুজোটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কারো কিছু বলার থাকবে না। তাই পাড়ার যারা বাঙালি আছে তারা পুজোটা আমার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে, চেনা জানা লোক, তাদেরকে বলেছি ভাই প্রসাদ প্রসাদ খেতে এসো। আমি দু চারজন বলি, তার মধ্যে নসাজি বলে একজন আমার খুব পরিচিত, তাকেও আমি বলেছি। তো নসাজি আর আমি নবমীর দিন একসঙ্গে প্রসাদ খাচ্ছি। তো নসাজিকে, সে বাঙালি না অবাঙালি, সে আমাদের দুর্গা পুজো সম্পর্কে শুনছে জানছে, তার খুব ভালো লাগছে। সে বলছে আমি কোনোদিন না এই রকম ভাবে বসে পুজোর প্রসাদ খাইনি, কিন্তু খেতে ভালো লাগছে। কারণ সব প্রসাদই ভালো লাগে, কেন ভালো লাগবে না, খান আপনি। তারপরে গল্প করছি, গল্প করতে তাকে বলছি যে আমাদের বাংলায় এই যে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজোতে 30-35 হাজার কোটি টাকা ইকোনমিক টার্ন ওভার হয়, এটা একটা শিল্প, এটা শুধুমাত্র পুজোর জন্য পুজো না, এটার মধ্যে বাংলার শিল্প আছে, সংস্কৃতি আছে, বাংলার শিক্ষা আছে, বাংলার সভ্যতা, সমস্ত কিছু তার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। এই যে দুর্গাপূজার প্যান্ডেলগুলো হয়, এই প্যান্ডেলে অপূর্ব সমস্ত কাজ আছে, শিল্পকলা দেখা যায়। জানেন এই শিল্পকলাগুলো বাংলা সেই সমস্ত শিল্পীরা করে যাদের বেশিরভাগ মুসলমান। দেবী দুর্গার যে মূর্তিটা তৈরি হয়, সেই মূর্তিতে যে সাজানো গোছানো হয় না, জরির কাজ, জরির কাজ কে করে জানেন? সব মুসলমান। তো নসাদির চোখ এত বড় হয়ে বুঝে, তাই হ্যাঁ আমরা এইভাবেই বাংলায় বড় হয়েছি। আর আজকে আমি একটা, আমার রাজনৈতিক অনুষ্ঠান ছিল, সে রাজনৈতিক অনুষ্ঠানটা করার পর সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে প্রশ্ন, তখন তাদেরকে আমি বললাম যে দেখুন বাংলায় আমরা যাই করি তাই করি, বাংলায় কখনো স্বাধীনতার পর আমরা কখনো সাম্প্রদায়িক রাজনীতির শিকার ছিলাম না, আমরা কখনো জাতপাতের রাজনীতি বাংলায় করি। এসব জাতপাতের রাজনীতি আপার ইন্ডিয়ায় হয়, বিহার, ইউপি, মহারাষ্ট্র, হ্যান ত্যান জায়গায় আছে জাতপাত, আমাদের রাজ্যে কখনো আমরা জাতপাতের রাজনীতি করিনি, আমাদের রাজ্যে আমরা কখনো
সাম্প্রদায়িকতা রাজনীতি করি, আমাদের রাজ্যে আমরা রাজনীতি করেছি, কার কি পাওয়ার অধিকার, কে কি পেল না, হ্যাভ নট, আমার পাও নাকি পেলাম নাকি, আমার এটা চাই সেইটা চাই, এই রাজনীতি করেছে আমরা। কিন্তু আজ আমরা নতুন এক ধরনের রাজনীতির শিকার হচ্ছি, যেখানে আমাকে খুশি করতে হবে মতুয়াকে, দলুইকে, বাউলিকে, মুসলমানকে, কেন দেব? আমরা তো মানুষের প্রতিনিধিত্ব করতে গেছি, আমি তো মানুষের প্রতিনিধিত্ব করতে গেছি, আমার কাছে আবার আলাদা আলাদা পরিচয় কেন হবে?